অপ্রত্যাশিত, অভাবনীয়, অচিন্তনীয়। স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশের হারের পর বাংলাদেশের হারের ব্যাখ্যার পেছনে যে বিশেষণগুলো আমি বললাম সেগুলো বসানোর সুযোগ কি আছে? আমার মনে হয় নেই। অপ্রত্যাশিত, অভাবনীয়, অচিন্তনীয় কোনো কিছুই হয়নি। স্কটল্যান্ড ভালো ক্রিকেট খেলে প্রফেশনাল পারফরমেন্স দেখিয়ে ম্যাচ জিতেছে, যেটা বাংলাদেশ পারেনি। স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশের এই হার নিঃসন্দেহে যে কোনো বিবেচনায় একটা বড় ধাক্কা। বাংলাদেশের এন্টায়ার ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনই একটা বড় ধাক্কা খেল। কে কত করেছে, কত রান হয়েছে, কে কটা উইকেট পেয়েছে, এই আলোচনার চাইতে বোধ হয় বড় আলোচনা বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের সামর্থ্যটা নিয়ে। স্কটল্যান্ডের সঙ্গে এই হার বাংলাদেশের টি টোয়েন্টি সামর্থ্য নিয়ে একটা প্রশ্ন তুলে দিয়েছে। ম্যাচের যখন 18 বা 19 ওভার বাংলাদেশ যখন চেস করছিল, কমেন্ট্রি বক্সে আমি যদি ভুল না করি অ্যালান উইলকিন্স বলছিলেন যে স্কটল্যান্ডের ইনিংসের পর তাদের মনে হচ্ছিল উইকেট বিবেচনায় স্কটল্যান্ড হয়তো 20-30 রান কম করেছে, অর্থাৎ উইকেট বিবেচনায় 160-170 রান এভারেজ স্কোর। তাহলে চিন্তা করে দেখেন, যে কথাটা আমি বারবার বলে আসছি, বাংলাদেশের অপটিমাম লেভেল কিন্তু 200 রান না। বাংলাদেশের অপটিমাম লেভেলই হচ্ছে 170-180, সেটাও যদি খুব ভালো ব্যাটিং উইকেট হয়, এবং বাংলাদেশকে যদি 150 প্লাস কোনো স্কোর চেস করতে দেওয়া হয় সেটা বাংলাদেশের জন্য মোটামুটি একটা উইকেটেও কঠিন হয়ে যায়। সেই কঠিন কাজটা বাংলাদেশ কঠিনতর করে ম্যাচ হেরে গেছে, এবং এই হারের ফলে বাংলাদেশের পরবর্তী ফেইসে, মূল ফেইসে বা মূল পর্বে খেলার যে শঙ্কা সেটা আপনি একবারে উড়িয়ে দিতে পারবেন না। এখন আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে বাংলাদেশ ওমান এবং পাপুয়া নিউগিনির সঙ্গে ম্যাচ জিতে অবশ্যই পরের রাউন্ডে যাবে, শঙ্কা কাজ করবে, কারণ এখন আত্মবিশ্বাসটা তলায় গিয়ে ঠেকেছে। বাংলাদেশের বোলিংয়ের কথা যদি আমরা বলি, ইট ওয়াজ ভেরি গুড পারফরমেন্স, কিন্তু আরও ভালো করা উচিত ছিল। কেন উচিত ছিল? যখন আপনি অপোনেন্টের 50 পার করতে না করতেই 6 উইকেট তুলে নেবেন, তখন সেই অপোনেন্টকে কীভাবে আপনি 140 অ্যালাউ করতে পারেন, কী ধরনের বোলিং করে তাদেরকে আপনি 140 রান বোর্ডে যোগ করতে দিতে পারেন? স্কটল্যান্ডের তো অল আউট হওয়ার উচিত ছিল 100 কম রানে, বাংলাদেশ কেন সেটা পারল না? এর আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে মিডল ওভারগুলোতে প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ যে ভুলগুলো করেছে, যে কাজগুলো করেছে, একই ঘটনা ঘটেছে স্কটল্যান্ডের বিপক্ষে। মাহাদি যখন পরপর 1 ওভারে 2 উইকেট নিয়ে নিলেন, সেটা ছিল 8তম ওভার। সাকিব যখন 1 ওভারে পরপর 2 উইকেট নিয়ে নিলেন, সেটা ছিল 11তম ওভার। ম্যাচ তো পুরোপুরি বাংলাদেশের গ্রিপে ওই সময়। তো ওই গ্রিপ কী করে আলগা হয়ে গেল, কী করে স্কটল্যান্ড 140 রান করতে পারল? সো ওই জায়গাগুলোতে বাংলাদেশ ধারাবাহিকভাবে ফেল করেছে, যেটা তারা প্র্যাকটিস ম্যাচেও করেছে, মূল ম্যাচ আছে এসেও সেটা হয়েছে। বাংলাদেশের ব্যাটিং যথারীতি ওপেনিং স্লট ফেল করেছে। সাকিব, মুশফিক তারা যখন 10 ওভার পর্যন্ত ব্যাট করছিলেন, কোনো একটা পোর্শনে তাদের ব্যাটিং দেখে তাদেরকে কমফোর্টেবল মনে হয়নি। সাকিব আইপিএলে খেলেছেন, যথেষ্ট ব্যাট করার সুযোগ পাননি, তার মধ্যে একটা শেকিনেস ছিল। মুশফিক, তিনি অফ ফর্মে ছিলেন, যথেষ্ট অফ ফর্মে ছিলেন, সেখান থেকে যখন আপনি এরকম একটা ক্রাঞ্চ ম্যাচে প্রেশার্ড সিচুয়েশনে ব্যাট করবেন, আপনার মধ্যে এক্সট্রা একটা ভীতি কিংবা শঙ্কা কাজ করে, হুইচ ইজ কোয়াইট ট্রু। কিন্তু তারা যখন স্টার্টটা পেয়ে গেলেন, সেটা ক্যারি অন কি করতে পেরেছেন? পারেননি। সাকিব, মুশফিক, রিয়াদ, আফিফ সবাই দেখবেন 18, 20, 38, 23 এরকম করে রান করেছেন, কিন্তু কেউ আর ফিনিশিংটা দিতে পারেননি। কেউ স্কটল্যান্ডের ক্রিস গ্রিভসের মতো একটা বড় ইনিংস খেলে, 150 রানের 150 স্ট্রাইক রেটের একটা ইনিংস খেলে বাংলাদেশকে জয়টা এনে দিতে পারেননি। সাকিবের কথা বলছিলাম এর আগের একটা ভিডিওতে, 17 কোটির 16 যে সেগমেন্ট আমরা করেছি সেখানে সাকিবকে নিয়ে অ্যানালিসিসে আমি বলেছিলাম যে সাকিবের রিসেন্ট পাস্টে দেখা যাচ্ছে যে তিনি যখনই উঠিয়ে খেলতে যাচ্ছেন তখনই তার ভুলগুলো হচ্ছে, তখনই তিনি উইকেট দিয়ে আসছেন। এক্স্যাক্টলি সেম হ্যাড হ্যাপেন্ড এগেনস্ট স্কটল্যান্ড। মুশফিক ওই মুহূর্তে তার ওই শটটা না খেললেও হয়তো হতো, কিন্তু আমি বলছিলাম যে তিনি শটটা খেলে অপরাধ করেছেন, কারণ সেটা তার অন্যতম স্কোরিং শট, ওই স্কুপ শটটা। কিন্তু সিচুয়েশন বুঝে আমার মনে হয় মুশফিককে আরেকটু সতর্ক হওয়া বাঞ্ছনীয় ছিল। সো সব মিলে আমার মনে হয় যে প্রফেশনাল পারফরমেন্সটা আমরা বাংলাদেশের কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম, যে বড় দলের মতো, ভালো দলের মতো স্কটল্যান্ডের সঙ্গে একটা ডমিনেটিং পারফরমেন্স দেখিয়ে জিতবে, সেই প্রফেশনাল পারফরমেন্সটা আমরা স্কটল্যান্ডের কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, তারা ডমিনেট করে হয়তো জিততে পারেননি, অনেক বড় জয় পাননি, কিন্তু পুরো ম্যাচটাতেই স্কটল্যান্ডের, স্পেশালি বাংলাদেশ যখন চেস করছিল, স্কটল্যান্ডের একটা গ্রিপ ছিল, সেই গ্রিপটা কখনও তারা আলগা হতে দেননি, যে গ্রিপটা বাংলাদেশ
স্কটল্যান্ডের ব্যাটিংয়ের সময় পেয়েও আলগা করে দিয়েছিল। এখানেই বোধ হয় সবচেয়ে বড় ডিফারেন্সটা। সো দুটো ম্যাচ আছে, প্রত্যাশা করি বাংলাদেশ দুটো ম্যাচ খুব ভালোভাবে কম্প্রিহেন্সিভ উইন বলতে আমরা যেটা বুঝি বা যেটা এক্সপেক্ট করি সেটাই অর্জন করতে পারবে এবং পরবর্তীতে যেতে পারবে। কিন্তু এই হারটা, আবারও বলছি, স্কটল্যান্ডের বিপক্ষে এই হার বাংলাদেশের টি টোয়েন্টি সামর্থ্য সম্পর্কে আবারও একটা বড় প্রশ্নবোধক রেখে গেল। দেবচৌধুরী, অলরাউন্ডার। ডিশ লাইনের ঝিরঝির খেলা আর কত দেখবেন, বিশ্বকাপে আমাদের খেলা দেখুন ঝকঝকে আকাশে, আর আকাশ কিনে বুঝে নিন আমার সাইন করা একটি আকর্ষণীয় ফ্যান জার্সি।